हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम कबूतर प्रेमी बंधुरा आशा करी अपनारा अपन कबूतर के लिए भालुई आछेन नियामत पिजन लफ्ट यूट्यूब चैनेले आपनादेरके स्वागतम व्यूअर्स आजकेर भिडियोते कथा बोलबो होच्छे कबूतर लफ्ट कीभाबे जीवाणु मुक्त राखबेन कीभाबे भाइरस मुक्त राखबेन बा कीभाबे परजीवी मुक्त राखबेन ठीक आछे तो এই বিষয়ের উপরে আজকের ভিডিওতে আলোচনা করব কোন মেডিসিনটা ব্যবহার করবেন এবং ওই মেডিসিনটার ডোজ কতটুকু কিভাবে ব্যবহার করবেন পুরো ব্যাপারটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দেব এবং বলে দেব বন্ধুরা কবুতর সম্পর্কিত নিয়মিত এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ तो चलुन आर कथा ना बाड़िए आमरा मूल आलोचनार दिके जाइ व्यूअर्स मूल भिडियोते आपनादेरके स्वागतम कबूतरेर लफ्ट जीवाणु मुक्त रखा भाइरस मुक्त रखा बा परजीवी मुक्त रखा खुबी खुबी जरूरी कारण आपनार कबूतर जदि एकबार भाइरासे आक्रांत हो जाए ताहले किन्तु महाबिपदे पड़े जाबेन कारण कबूतर भाइरस आक्रांत होले एकटार पर एकटा कबूतर आक्रांत होते ही थाकबे असुस्थ होते ही थाकबे तारपरे आस्ते आस्ते करे सब कबूतरगुलो मारा जाबे सो कबूतर लफ्ट भाइरस मुक्त रखा बैक्टेरिया मुक्त रखा बा परजीवी मुक्त रखा खुबी खुबी जरूरी सो एर जोन्नो जेटा करते होबे आमादेर लफ्ट दैनन्दिन जीवाणुनाशक स्प्रे करते होबे जीवाणुनाशक मेडिसिन दिए स्प्रे करते होबे ठीक आछे ताहले आमादेर लफ्ट भाइरस मुक्त बा परजीवी मुक्त थाकबे सो তো এই জন্য কোন মেডিসিনটা দিয়ে স্প্রে করলে সবথেকে ভালো হবে সেই মেডিসিনটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিউয়ার্স বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের জীবাণুনাশক মেডিসিন রয়েছে তার ভিতর থেকে আমি আমার লফটে যে মেডিসিনটা ব্যবহার করে সবথেকে ভালো ফল পেয়েছি ভালো রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদেরকে আমি সাজেস্ট করব বন্ধুরা এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন ভাইরোসিট এসিএ কোম্পানির এই মেডিসিনটা খুবই খুবই ভালো মানের একটা মেডিসিন জীবাণুনাশক মেডিসিন আর কি খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই ভালো আর কি তো এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন আমার লফটে আমি প্রায় তিন বছর আড়াই বছর যাবৎ এই মেডিসিনটা আমি ব্যবহার করতেছি আর কি তো এইটা আপনারা ব্যবহার করতে পারেন দামটা একটু বেশি হলেও মেডিসিনটা খুবই ভালো এটার দাম হচ্ছে ১৯৩ টাকা ঠিক আছে এমআরপি ১৯৩ টাকা তো মেডিসিনটা খুবই ভালো মানের একটা মেডিসিন এটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই মেডিসিনটা ব্যবহার করবেন হচ্ছে সপ্তাহে কমপক্ষে দুই দিন এই মেডিসিনটা আপনার লফটে ছিটাবেন আর এটার ডোজ হচ্ছে মানে কতটুকু পরিমাণে দিবেন ১ লিটার পানির ভিতরে হাফ এমএল পরিমাণ ঔষধ দিবেন ঠিক আছে মানে খুব অল্প পরিমাণে দিবেন আর কি ২ লিটার পানির ভিতরে হাফ এমএল পরিমাণ মেডিসিন মিক্সার করে তারপরে আপনার লফটে স্প্রে দিয়ে ছিটাবেন তো আপনাদেরকে চলুন আমি এখন দেখিয়ে দিই কিভাবে লফটে স্প্রে করবেন ভিউয়ার্স এইভাবে একটা পানির ভিতরে এইভাবে একটা বোতলের ভিতরে পানি নেবেন তারপরে ওটার ভিতরে মেডিসিনটা গলিয়ে নেবেন তারপরে স্প্রে লাগিয়ে এইভাবে স্প্রে করতে থাকবেন তো আপনার খাঁচার ভিতরে যদি বাচ্চা থাকে বাচ্চার গায়ে যদি আপনার এই পানিটা পরে স্প্রেটা পরে তাতে কোনো প্রবলেম নাই ঠিক আছে এই যে আমি করতেছি দেখেন এইভাবে করে আর এই স্প্রের পানিটা একেবারে ইয়া করে নেবেন যেন এইভাবে রেনু আকারে পরে ঠিক আছে পুরো স্পিডে যেন না পরে এভাবে রেনু রেনু আকারে পরে ঠিক আছে এইভাবে করে নেবেন এই যে বাচ্চার গায়েও পড়তেছে কোনো সমস্যা নেই এরপরে যদি আপনার খাঁচায় ডিম থাকে তো ডিমের উপরও যদি এই পানিটা পরে এই মেডিসিনটা পরে তাতে করেও কোনো সমস্যা নেই আমি কিন্তু রেগুলারই এই মেডিসিনটা সবসময় আমার কবুতর আমার লফটে স্প্রে করে থাকে এই মেডিসিনটা দিয়ে তো দেখেন আমার সব খাঁচায় কিন্তু বাচ্চা আছে ডিমের উপরে আমি এই পানিগুলো পরে তাতে কোনো কিন্তু কোনো প্রবলেম হয় নাই এই যে প্রত্যেকটা খাঁচায় আমার কিন্তু বাচ্চা আছে আমি স্প্রে করে দিচ্ছি তো আমি যখন আগে যখন স্প্রে করেছি ডিমের উপরও পানিটা পড়েছে তাতে কোনো প্রবলেম কিন্তু হয়নি সো আপনারা করতে পারেন এরপরে এই যে ট্রেটা একটু টান দিয়ে ট্রের ভিতরে দিয়ে দেবেন ঠিক আছে ট্রের ভিতরে এইভাবে স্প্রে করে দেবেন এই প্রত্যেকটা খাঁচা এইভাবে স্প্রে করে দেবেন তাতে করে আপনার লফ কবুতরের গায়ে এইভাবে করে দেবেন কবুতরের শরীরে যদি কোনো পরজীবী থাকে সেটাও নষ্ট হয়ে যাবে এই যে এইভাবে স্প্রে করে দেবেন এই এই যে দেখেন স্প্রে করতেছি প্রত্যেকটা খাঁচায় এইভাবে স্প্রে করে দেবেন এরপরে আপনার লফটের ভিতরেও এভাবে সিটি সিটি দিয়ে দিবেন সব জায়গায় যাতে করে কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়া না থাকে এরপরে এটা হচ্ছে আমার
ধাপড়ি, অর্থাৎ এখানে কবুতর রেস্টে রাখি বা কিছু বাচ্চাও রাখি, তো এই ধাপড়ির ভিতরেও আপনি স্প্রে করে দিবেন। এই যে এইভাবে করে পুরো রিল্যাক্স, একটু পানিটা বেড়ে গেছে, কমিয়ে নিই। এই যে এইভাবে স্প্রে করে দেবেন, এই যে যে আড্ডাগুলো যা তার উপরে কবুতরগুলো বসে ওইর উপরে ভালোভাবে এইভাবে স্প্রে করে দেবেন, ঠিক আছে? এই তো আপনারা বুঝতেই পেরেছেন যে কীভাবে স্প্রে করতে হবে, কোন মেডিসিনটা দিয়ে করতে হবে। সো যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।